কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালের জন্য লড়ছেন মেসির আর্জেন্টিনা। হাজার মাইল দূরে বসে তাদের সমর্থন জগতে ঘুমিয়ে নেই বাংলাদেশের সমর্থকরাও। ঢাকার বিভিন্ন স্থানের মতো মাইটিভির সামনে বড় পর্দায় খেলা উপভোগ করেছেন শত শত ভক্তকুল, সমর্থন জুগিয়ে গেছেন প্রিয় দল আর্জেন্টিনাকে। সেমিফাইনালে তিন গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়টা আগেই নিশ্চিত করে রাখে আলবিসেলেস্তারা। শেষবাসী বাজার সাথে সাথে মেসিদের উল্লাসে সামিল হন দেশের আর্জেন্টাইন ভক্তরা। জিতবো আসলে আমরা ভাবি নাই, কারণ ক্রোশি এত বড় একটা হার টিম, হার টিমে যে আমরা শূন্য তীরে চিনে যাবো আমাদের জন্য, আমাদের জন্য অনেক কিছু হয়। দলকে একাই কাঁধে টেনে এগিয়ে নেয়া মেসির প্রশংসা তো ছিলই, আর্জেন্টিনাকে নিয়ে প্রত্যাশা করছেন 36 বছরের আক্ষেপ ঘোচানোর। মেসির জন্যই খেলা দেখা, মেসি যেহেতু এরপর থেকে খেলবে না, খেলা দেখার মতো আর ওরকম ইন্টারেস্ট থাকবে না, চাই যে এটা যেহেতু লাস্ট খেলা ও ট্রফিটা জিতুক। ভালো লাগছে, আমরা ভালোভাবে বসে মাইটিভির সৌজন্য দেখতে পারছি, এজন্য মাইটিভকে ধন্যবাদ। একমাত্র বিশ্বকাপ ব্যতীত ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতেছেন লিওনেল মেসি, এবার ট্রফিটা এলএম10-এর হাতেই দেখতে চান ভক্তরা। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।